রাত প্রায় দুটো, এখন আমরা চলে যাচ্ছি শহরে। হঠাৎ করে প্ল্যান করা হলো যে শহরে চলে যেতে হবে ইমার্জেন্সি কাজে, আর আমরা এসেছিলাম গ্রামে অনেকদিন থাকার জন্য, কিন্তু থাকা হচ্ছে না, সাথে যাচ্ছে কুমকুম, তিনজন একই সাথে বাইকে। গাইস, রাত বাজতেছে এখন হচ্ছে 11:43, হঠাৎ করে আমাদের আবার চট্টগ্রাম শহরে চলে যাওয়া লাগতেছে। কি খুশি সোহা, খুবই খুশি সোহা। আবার আমাদের সাথে যাচ্ছে কুমকুম। হঠাৎ করে রাত্রের বেলা আবার চলে যাচ্ছি গ্রাম থেকে। আজকে এসেছি 3-4 ঘন্টা হবে আর কি। বাট আমাদের এইবার প্ল্যান ছিল 2-3 দিন থাকবো। তাড়াতাড়ি করো। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি। আমাদের গ্রাম থেকে শহর বেশি দূর না, মাত্র 35 কিলোমিটার। এদিকে সোহা, কুমকুমের হেলমেট না থাকার কারণে ও সানগ্লাস নিছে অন্ধকারের মধ্যেই, যাতে বাতাস না লাগে, পোকা না লাগে চোখে। গাড়ি চালানোর সময় অনেক ধুলা আর পোকা উড়ে রাত্রে। সো এদিকে নয়ন, আব্বু সবাই আমাদেরকে বিদায় দিচ্ছে। কুমকুম অনেক খুশি আমাদের সাথে যাচ্ছে। তাই এই হচ্ছে রোডের অবস্থা, এক ভয়ঙ্কর দৃশ্য, সবাই বিদায় দিচ্ছে। আমরা শহরে চলে আসছি অ্যান্ড কিছু কেনাকাটা করতেছি, যেহেতু আমাদের বাসায় মেহমান আসছে। ভিডিওর শেষে বলে দেব কারা আসতেছে। বাসায় এসে আমাদের অনেক কাজ, কারণ আমাদের বাসাটা ছিল একদমই অগোছালো। আমরা যেহেতু গ্রামে চলে যাচ্ছিলাম, তার কারণে গোছানো হয় নাই। আসলে আমাদের মেহমান অনেক কষ্ট করে সারা রাত জার্নি করে আসতেছে, এদিকে আমরা অনেক কষ্ট করে আসছি, কিছু করার নেই। ওনাদের জন্য এখন রুম রেডি করতে হবে আগভাগে। এই বিছানার ছাদেরগুলো অনেক স্পেশাল অ্যান্ড অনেক সুন্দর। যেহেতু মেহমান আসবে, অবশ্যই স্পেশাল মানুষদের জন্য স্পেশাল কিছু করতে হবে। সোহা এই বিছানার ছাদেরগুলো অনেকদিন আগে থেকেই অর্ডার করে রাখছিল, অ্যান্ড ফাইনালি এগুলোও চলে আসছে। অনেক ভালো লাগতেছিল, বাসায় এসে দেখলাম এগুলো আছে। অ্যান্ড এখানে কিন্তু মোট 6টা বিছানার চাদর ছিল, আমরা একটার পর একটা আপনাদেরকেও দেখাচ্ছি। কোন পেজ থেকে নিয়েছি সেই পেজ লিঙ্ক ক্যাপশনে মেনশন থাকবে, চাইলে আপনারাও নিতে পারেন। অলরেডি আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আমাদের বাসায় কারা আসতেছে, যারা বুঝে গেছেন তারা অবশ্যই জানিয়ে দেবেন। এখন ঠিক করতেছি সামনের রুম, আমাদের সোফার রুমটা। ড্রয়িং রুম আসলে অনেক বেশি এলোমেলো ছিল আমাদের, কারণ অনেক দিন ধরে আমরা এটা পরিষ্কার করি নাই। দুজন মানুষ থাকি, সেক্ষেত্রে আমাদের কোনো কিছুই তেমন প্রয়োজন হয় না। আসলে গোছানোই সব কিছু থাকে সবসময়, বাট ঘরের পাশে একটা বিল্ডিং উঠতেছিল, যেখান থেকে প্রচুর পরিমাণে বাসায় ধুলোবালি ঢুকতেছিল, সেখানে অনেক ময়লা হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করতেছি। তো হ্যাঁ, আরেকটা কথা, যে আমাদের বাসায় আসছে হচ্ছে ফাহিম, মুস্কান অ্যান্ড মামুন আমিনা, যাদের আমরা অনেক বেশি পছন্দ করি, অনেক ভালোবাসি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আরেকটা বিষয়, আমরা কিন্তু আবারও গ্রামে যাব, অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে, কারণ গ্রামে যেয়ে অনেক বেশি মজা করব। অলরেডি একটু একটু শীতও পড়তেছিলো, অনেক ভালো লাগতেছিলো, অ্যান্ড আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাদের অনেক বেশি হেল্প করে, সেভাবে আজীবন ভালোবেসে যাবেন এই কামনা আপনাদের কাছে।